তো এটা হলো যে আপনার এমএক্সি তে লিস্টেড আছে, এখান থেকে আপনারা চাইলে পুরানো যে ভার্সনটা আছে আপডেট দিবেন না, আপডেট ছাড়া পুরানো ভার্সন দিয়ে আপনারা 100 টাকার মতো ফি কাটে, ওইটা দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। $4-5 মতো সবার প্রফিট হবে এখান থেকে। প্রতি মাসে এটা আনলক হবে, প্রতি মাসে $4-5 মতো করে এখান থেকে পাবেন 3 মাস পর্যন্ত। আর পরবর্তী যে এয়ারড্রপটা দেখাবো, এই এয়ারড্রপটা আপনার 50,000 এসটিএফ টোকেন দেবে, তাদের ওয়ালেটের টোকেন। তো এটা তাদের ওখানে ভ্যালু শো করতেছে $50, বাট এটা এখনও কোনো জায়গায় লিস্টেড নাই, জাস্ট একটা ভ্যালু শো করতেছে। তো এটা আপনার $5 হতে পারে, আবার দেখা যেতে পারে যে এক্সচেঞ্জের লিস্টেড হওয়ার পর বা কোনো সোয়াপ সিস্টেম যদি তারা ওখানে যদি লিকুইডিটি অ্যাড করে তাহলে $100 পর্যন্ত হতে পারে। জাস্ট এখানে আপনার অ্যাকাউন্টে করে রাখা, অ্যাকাউন্টে করলে আপনার ব্যালেন্সটা পেয়ে যাবেন। আর এখানে তাদের একটা কেওয়াইসি সিস্টেম রাখছে, যদি পরবর্তীতে কোনো আপডেট আসে যে কেওয়াইসি করা লাগবে বা এমন কিছু, তো এর জন্য কেওয়াইসিটা করে রাখা ভালো, না করলেও আপনার এখান থেকে ব্যালেন্সটা পাবেন। তো প্রথমত করবেন কি, এখানে আপনার লিঙ্কে ক্লিক করবেন, সোয়্যাপ টু বি এটার এই ওয়েবসাইটটার নাম। তো এখানে আপনারা সোয়্যাপ টোকেন পাবেন তাদের। তো এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন, দেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম নট এ রোবট, তারপর ইউ অ্যাগ্রি, এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে সাইন আপ করলে সাইন আপ হয়ে যাবে। তো আমি এটা সাইন আপ সব ফিল আপ করে নিচ্ছি। তো আমি সব কিছু ফিল আপ করে নিচ্ছি, এখন আমি সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আপনার দেখাবে যে আপনার মেইলটা চেক করতে বলবে, আপনার ইমেল একটা কনফার্মেশন মেইল তারা পাঠিয়ে দেবে। তো কনফার্মেশন মেইলটা আপনারা কনফার্ম করে নেবেন। আর যদি সাইন আপ করতে কারো সমস্যা হয় তাহলে বাপে আপনার ইউজার নেমটা যে ওখানে দিয়েছেন, ইউজার নেমে কোনো স্পেস রাখা যাবে না, আপনার স্পেস ছাড়া একটা ইউজার নেম দিবেন। যদি বলে যে ইউজার নেমটা মানে অ্যাকাউন্টটা করতে পারতেছে না, ভেরিফাই মেল যাইতেছে না, তাহলে আবার ইউজার নেমটা চেঞ্জ করে অন্য একটা ইউজার নেম দেবেন, তাহলেই হবে। তো মেলটা আপনারা খুঁজে না পেলে আপনার স্প্যাম বক্সে আছে, এই যে স্প্যাম এখানে দেখতে পারেন, অথবা ট্রাশ, তারপর প্রমোশন, এগুলোর ভিতর খুঁজবেন। তো আমার পাইতেছিলাম না, তো এখানে স্প্যামে ক্লিক করার সাথে সাথে আমি দেখেন আমি আমার যে এয়ারড্রপের কনফার্মেশন মেলটা আসছে এটা কিন্তু পেয়ে গেছি। তো এখানে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হলে দেখতে পারবেন আপনার এখানে ওয়ালেটে আসলে ব্যালেন্সটা দেখতে পারবেন। এই যে এখানে ওয়ালেট অপশনে চলে আসবেন, ওয়ালেট অপশনে আসলে তো এখানে ওয়ালেটে আসার পর কিন্তু এখানে দেখেন $50 এখানে শো করতেছে, আর এখানে আপনার ব্যালেন্স যেটা পাইছেন ওইটার ভ্যালু $50। আমি দেখে দিচ্ছি কোন ব্যালেন্সটা পাইছেন, এই দেখেন এই যে সোয়াপ টোবি কয়েন, এই যে এসটিএফ, এইটা আপনারা এখানে পেয়েছেন। তো চাইলে এখান থেকে আপনারা গুগল প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপটা আছে ওই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনার প্রোফাইলে বা গেলে এখান থেকে অথবা প্লে স্টোরে সোয়াপ টোবি লিখে সার্চ দিলে আপনার অ্যাপটা পেয়ে যাবেন, অথবা এই যে গুগল প্লে স্টোর এখান থেকে এখানে ক্লিক করলে আপনার অ্যাপটা পেয়ে যাবেন। দেন আপনারা এখানে কেওয়াইসিটা করে নিতে পারেন, এই যে কেওয়াইসি অপশনটা আছে, এই যে কেওয়াইসি, কেওয়াইসিটা করে নিতে পারেন। তবে এখানে আপনার ব্যালেন্সটা কেওয়াইসি ছাড়াই আপনাকে দিয়ে দেবে। আর উইড্রো করে এখানে আপনার চাইলে ট্রাশ টলটা নিয়ে নিতে পারেন, বাট এখানে কিছু ফি কাটবে। তো সেই ক্ষেত্রে এখন এখান থেকে উইড্রো করার দরকার নেই, আপনার যখন এক্সচেঞ্জের মানে কোনো এক্সচেঞ্জের লিস্ট হবে এখান থেকে প্রফিট নিতে পারবেন, তখনই উইড্রো করাটা বেটার হবে। এখান থেকে দেখেন যদি অ্যাপটা ডাউনলোড করেন তাহলে অ্যাপ ডাউনলোড করলে এখান থেকে আপনারা এই যে সোয়াপ টোবি যে কয়েনটা আছে এটা এখান থেকে সেন্ড করতে পারবেন, উইড্রো করতে পারবেন। তো উইড্রো করার জন্য আপনার 20টা TRX লাগবে, তাহলে আপনার 20টা TRX যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনারা এখানে উইড্রো করতে পারবেন। বাট আমি বলবো এখন 20টা TRX প্রায় $2 মতো ফি দিয়ে এখানে উইড্রো না করাই ভালো, এটা এখানে রেখে দেবেন। যখন এটা এক্সচেঞ্জের লিস্টেড হবে, যখন প্রফিট নিতে পারবো আমরা, তখন এখান থেকে উইড্রো করে আমরা নিয়ে নেব। তো এই গেল আমাদের সেকেন্ড এয়ারড্রপ। তো এখন যে থার্ড এয়ারড্রপটা, ওটা আর কি এয়ারড্রপ অনেক আগেই শেয়ার করেছিলাম, তো ওইটার জাস্ট একটা ছোট একটা আপডেট দিয়ে দেবো। তো ডোপামিন নামের এয়ারড্রপে আমরা আগে জয়েন করেছিলাম। তো ডোপামিন এই যে এই এয়ারড্রপটা, এখানে আপনার একটা রেফার করলে 10 পয়েন্ট করে দিত, এবং সেই পয়েন্টটা আপনার এখনও তারা কিন্তু পয়েন্টটা থেকে তাদের ডোপি টোকেন দেওয়ার কথা ছিল, এখনও কিন্তু তারা সেই ডোপি টোকেনটা এখনও ডিস্ট্রিবিউশন করেনি। তো এখন তাদের নতুন যে একটা আপডেট আসছে,
সেই নতুন আপডেটে হলো তারা প্রত্যেকের ওয়ালেটে একটা করে এনএফটি দেবে, তো যে যতটা রেফার করছেন তার বিনিময়ে ওই রকম পরিমাণের একটা এনএফটি হয়তো সবাই পাবেন। তো এনএফটিটা কীভাবে আপনারা ক্লেম করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এনএফটিটা ক্লেম করার জন্য আপনার ডোপামিন অ্যাপের ভিতর ঢুকবেন, ডোপামিন অ্যাপের ভিতর ঢোকার পর এখানে আপনার ডিসকোভার যে অপশনটা আছে, এই যে মাঝের যে ডিসকোভার অপশনটা, অবশ্যই অ্যাপটা আপডেট দিয়ে নেবেন, আপডেট দেওয়ার পরে কিন্তু এই অপশনটা পাবেন, আপডেট ছাড়া কিন্তু আপনার পাবেন না। তো এই যে ডিসকোভার যে অপশনটা আছে নিচের দিকে, এই অপশনটা ক্লিক করলে আপনার ক্লেম মাই এনএফটি দেখতে পারবেন। এখানে ক্লিক করে একটা ফর্ম ফিল আপ করলেই আপনার এখানে এনএফটিটা ক্লেম করতে পারবেন। আর দেখেন এখানে কিন্তু আমি একটা সোয়াইপও করে নিয়েছিলাম, আমার কিছু রেফারও হয়েছিল, এই যে রেফারের বিনিময়ে 397 পয়েন্ট আমার হয়েছে। আর এখানে আপনার একটা সোয়াইপ করতে বলছিল তাদের আপডেটে, আমি সোয়াইপটাও করে নিয়েছি। এখনও অফারটা আছে, এখনও চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এখানে $1 বা $2 সমপরিমাণ বিএনবি সোয়াইপ করতে হবে, এখানে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে ডিপোজিট করে সোয়াইপ করে নেবেন। তো এখানে আপনার সোয়াইপ করতে পারবেন এই যে বিএনবির মাধ্যমে, এই দেখেন আমার এখনও কিন্তু 15 সেন্টের বিএনবি এখানে আছে। তো এখানে এই যে সোয়াইপ বাটনে গিয়ে, এটা আমি আর একটা ভিডিও মেক করে দিছি কীভাবে আপনার সোয়াইপ কীভাবে কী করবেন, ভিডিও মেক করে দিছি, ওইটা দেখে নিতে পারেন, ওটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আপনার এই যে ডিসকোভার অপশনে আসলে এখানে ক্লেম মাই এনএফটির উপর যদি ক্লিক করেন, এটা অবশ্যই অ্যাপটা আপডেট দিলে আসবে, না তো আসবে না। তো এখানে দেখবেন যে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হলে এখানে তাদের একটা ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, টুইটারে ফলো করতে হবে, তারপর তাদের ডোপামিনের যে টুইটার অ্যাকাউন্ট আছে এইটা ফলো করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, তারপর এখানে আপনার টিকমার্ক দিয়ে এখানে আপনার টুইটারের ইউজার নেম দিবেন, টেলিগ্রামের ইউজার নেম, তারপর ডোপামিনের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে আমি এই টাস্কগুলো কমপ্লিট করছি, তো ইউটিউব সাবস্ক্রাইবের জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। তো আপনার এরকম একটা প্রবলেম হইতে পারে যে আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে এই যে পেজটা লোড নাও নিতে পারে, তো সেক্ষেত্রে আপনার ভিপিএন একটা কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করলে এখানে সাবস্ক্রাইব করার অপশনটা চলে আসবে, তো ভিপিএন সুপার ভিপিএন কানেক্ট করে নিতে পারেন আপনারা চাইলে। তো এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করার পর এটা দেখবেন যে সাবস্ক্রাইব যদি হয়ে যায় দেন এখানে ব্যাগে আসবেন, ব্যাকে এসে এখানে আপনার নেক্সট যে টুইটার যে ফলোর অপশনটা, টুইটারটা ফলো করে নেবেন। এই যে টুইটার তাদের, টুইটারটা ফলো করে নেবেন। তো টুইটারটা আমি ফলো করে নিয়েছি, চাইলে টুইটারে যে পিন পোস্টটা আছে পিন পোস্টে রিটুইটও করে দিতে পারেন আপনারা, রিটুইটটা করে দেওয়া বেটার হবে। তো রিটুইটটা করে দিলাম, তারপর আপনার এখানে তাদের যে ডোপামিনের টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা আমি টুইটারে ফলো করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি ফলো করা আছে, আমি রিটুইট করে দিচ্ছি। তো প্রজেক্টটা কিন্তু দেখে ভালোই মনে হইতেছে, তারপর তাদের টেলিগ্রামও জয়েন করে নিতেছি আমি। তো টেলিগ্রামে জয়েন বাটনে ক্লিক করে টেলিগ্রামটাও জয়েন হয়ে নেবেন। তো তারপর যে কাজটা করবেন, এখানে আপনার এই যে টিক চিহ্ন এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার টুইটার হ্যান্ডেল বলতে টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে ওই টুইটারের প্রোফাইল লিঙ্কটা থেকে ইউজার নেমটা আপনার শুধু দিবেন। তো ইউজার নেমটা দেওয়ার আগে এখানে বলতেছে অবশ্যই অ্যাট দ্য রেট দিতে হবে, তো অ্যাট দ্য রেট দিয়ে ইউজার নেমটা দিয়ে দিলাম আমি, তারপর টেলিগ্রামের ইউজার নেমটা দেবো আমি। তো টেলিগ্রামের ইউজার নেমটা দেওয়া হলে এখানে আপনাদের ডোপামিনের ওয়ালেট অ্যাড্রেসটা যাবে, তো এটা অটোমেটিক এখানে বসে যেতে পারে, যদি অটোমেটিক বসে না যায় আপনার কীভাবে বসাবেন, আমি কীভাবে এটা অ্যাড্রেসটা আনবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে সাবমিট করে নিচ্ছি। তো এখানে দেখবেন যে থ্যাংকস অফ ইউর ফর সাবমিটিং দ্য ফর্ম, তো এই লেখাটা আসলে আপনার সাবমিট হয়ে যাবে। তো এখানে তার এনএফটিটা তাদের সময় মতো দিয়ে দেবে। তো এখানে ব্যাগে আসলে এই যে অ্যাড্রেসের যে বিষয়টা বলছিলাম, যদি অ্যাড্রেস ওখানে অটোমেটিক না বসে তাহলে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটে আসবেন, এই যে ওয়ালেট উপরে, ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে আপনার ডিপোজিট অপশন পাবেন, এই যে রিসিভ অপশন, রিসিভ অপশনে গেলেই আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করছে। তো এইটাই কপি করে আপনার ওখানে সাবমিট করতে হবে।